সুদখোর ব্যক্তি মসজিদে আজান দিতে পারবে কি? সুদখোর যদি এমন হয় যে আকিলুর রেবা ফাহেশ, সবাই জানে সুদ খায়, এর আজানও দিতে দিয়েন না, মসজিদের টয়লেটও সাফ করতে দিয়েন না, বুঝেন না? আজান তো দূরে থাক, মসজিদের ওয়াশরুমও ধুইতে দিয়েন না। যে সুদখোরের 7 গ্রাম চিনে যেটা সুদখোর, আজান তো অনেক বড় জিনিস, ঠিক।